ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এখনো উচ্চ মাধ্যমিকের দুটো পরীক্ষা বাকি, কিন্তু বইপত্র ছেড়ে এই সময় তাকে বসতে হয়েছে ডিমের পেটি নিয়ে। কারণ খিদে যে বড় বালায়। নাম অয়ন সেন, বাড়ি জলপাইগুড়ির মালবাজারের ক্ষুদিরাম পল্লীতে। এই পরিচয়টুকু তার জন্য যথেষ্ট নয়। অয়ন স্কুলের ফার্স্ট বয়। মালবাজার আদর্শ বিদ্যাভবনের এই মেধাবী পড়ুয়াকে সবাই এক ডাকে চেনে। মাধ্যমিকে 700-র মধ্যে 613 পেয়ে প্রথম হয়েছিল স্কুলে। অয়নের বাবার কাপড়ের ব্যবসা, অভাবের সংসারে সাধ্যমতো বড় করে তুলছিলেন দুই ছেলেকে। কিন্তু লকডাউনের জেরে বন্ধ কারবার, পেটের টানে তাই মালবাজারের ঘড়ি মোড়ে আনাজ বিক্রি করছেন তিনি। বাবাকে সাহায্য করতে পাশে বসে ডিম বিক্রি করছে ছেলেও। স্থানীয়দের মুখে এই কথা শুনে শনিবার ঘটনাস্থলে যান মালবাজারের এসডিও ও মালবাজার পুরসভার চেয়ারম্যান। স্কুলের ফার্স্ট বয় অয়নের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। এই ছাত্র আমাদের এখানে খুবই পড়াশোনায় ভালো, তো এখানে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল স্কুলে। তো এটা হচ্ছে এখন তো সবারই দোকানপাট বন্ধ, সেই জন্য সবার ইনকামটা কমে গেছে, সেই জন্য হয়তো এসেছিল। তবু আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন উনি আর্থিকভাবে সাহায্য করবে, প্লাস রেশন থেকে আমরা দেখছি, তো আশা করি ভবিষ্যতে কোনো অসুবিধা হবে। আবার কাপড়ের ব্যবসা তো এখন আর চলছে না, তো সেই জন্য সংসার দেখতে গিয়েও আর বাবা যেহেতু একাও পারে না, সারাদিন খাটাখাটনির পর বাবারও বয়স হচ্ছে, একটু সাহায্য করার জন্য মানে দোকানে বসে। পরীক্ষা দুটো বাকি ছিল, ফিজিক্স আর কেমিস্ট্রি। তারা বললো যে আমাকে যাতে পরবর্তীতে আলু পেঁয়াজের দোকানে বা ডিমের দোকানে বসতে না হয়, তারা সেই ব্যবস্থা করে দিচ্ছে। ভবিষ্যতে শিক্ষক হতে চায় অয়ন। অয়নের স্বপ্ন পূরণে পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।